পাঁচ মিটার লম্বা অ্যালুমিনিয়ামের খুঁটি চড়ে খাল পার হওয়ার চেষ্টা। কেউ পার হচ্ছেন, কেউ আবার পা পিছড়ে পড়ে যাচ্ছেন খালে। এই অদ্ভুত খেলাটির নাম ক্যানেল বোল্ডিং হলেও নেদারল্যান্ডসে এটি ফিয়ারলিপেন নামেই পরিচিত। তিন থেকে পাঁচ মিটারের লম্বা খুঁটিতে শরীরের ভারসাম্য রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ। ভিন্নধর্মী এই খেলাটি খেলতে হলে প্রয়োজন হবে সাহস ও মনোবলের, কেননা মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটলেই ঘটতে পারে দুর্ঘটনা। বিশ শতকের গোড়ার দিকে গাড়ি এবং সাইকেল প্রবর্তনের আগে কৃষকরা খাল পার হওয়ার জন্য যাতে বেশি দূর হাঁটতে না হয় সেজন্য একটি ভল্টিং পোল ব্যবহার করতেন। সময়ের সাথে সাথে এই রীতি প্রতিযোগিতায় পরিণত হয়। প্রথম আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা ফিয়ারলিপেন প্রতিযোগিতাটি 1767 সালে অনুষ্ঠিত হয়েছিল। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।